প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমরা যারা ধান চাষ করে থাকি, ধান চাষ করতে গিয়ে আমাদের এক একটা সময় এক একটা সমস্যায় কিন্তু আমাদের পড়তে হয়। বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় ধান চাষ করতে গেলে। তো একদিকে পোকার উপদ্রব রয়েছে, অন্যদিকে ধান গাছের বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সমস্যা তৈরি হয় আমাদের ধানের জমিতে। বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা ভুগে থাকি। তো আমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা দেয় পোকার দিক দিয়ে, সেটা হচ্ছে ধানের মাজরা পোকা। তো এই মাজরা পোকা দমন করতে গিয়ে আমাদের অনেক টাকাই কিন্তু নষ্ট হয়। আমরা অনেকেই বুঝতেই পারি না যে কখন কোন সময় কীটনাশক ব্যবহার করতে হবে এবং কোন ধরনের কীটনাশকগুলো ব্যবহার করলে আমরা 100% মাজরা পোকা থেকে মুক্ত থাকতে পারব। তো আজকের এই ভিডিওতে আমরা একটা রিভিউ ভিডিও দিব ধান গাছে ভায়াগো ব্যবহার করাতে কীরকম মাজরা পোকা নিধন হয়েছে, সেটার রেজাল্ট কিন্তু এখন পুরোপুরিভাবে বের হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে ধান একেবারে বের হয়ে গেছে মোটামুটিভাবে, আর 2-1% হয়তো বাকি আছে। এটা বের হওয়ার কাজ আগামী 2-1 দিনের মধ্যে শেষ হবে। তো মনে রাখবেন, আপনার জমিতে যদি মাজরা পোকা দমন যদি না করতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ধানগুলো বের হয়েছে এখন কিন্তু আপনার ধান গাছের সাদা শীষ বের হতো যদি মাজরা পোকা আপনার জমিতে উপস্থিতি থাকতো। তো আমি জমি চতুর্দিক দিয়ে ঘুরছি, মোটামুটিভাবে ওই দিক দিয়ে ওই সাইডটা দিয়ে মোটামুটিভাবে সকাল বিকালে 2 বার করে ঘুরি, আর মাঝ বরাবর দিয়ে দিনে 1 বার হলেও আসি। আসার সময় আমি অবশ্যই জমিতে খেয়াল করি, ভালোভাবে পর্যবেক্ষণ করি যে আমার জমিতে মাজরা পোকা কাটার কারণে ধানের শীষ ধানের শীষ সাদা হয়ে বের হয়েছে কিনা, সেটা কিন্তু আমি লক্ষ্য করি। তো আলহামদুলিল্লাহ আমি এখানে ভায়াগো ব্যবহার করেছিলাম 1 বার, আর এটা ব্যবহার করেছিলাম মেবি 30-35 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে হয়তো আমি 1 বার ব্যবহার করেছিলাম ভায়াগো, বা 35 দিনের মধ্যে, আমার ঠিকঠাক হিসাবটা মনে নাই। আমি স্ক্রিনে তারপর আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করবো ডেটটা, আমি কতদিন বয়সে মাজরা পোকার ওষুধ ভায়াগো দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে লিখে দিব। তো যতটুক দেখলাম তেমন একটা মাজরা পোকার যে উপদ্রব, মাজরা পোকার কারণে যে ধান শীষ সাদা হয়ে বের হয় সেটা কিন্তু তেমন একটা নাই বললেই চলে, খুবই অল্প। আমরা এর আগে আরও অনেক ধরনের বিষ ব্যবহার করেছি, তো সেইগুলো ব্যবহার করাতে যে পরিমাণ রেজাল্ট আসছে, তবে তার থেকে ভায়াগো অনেক ভালো পারফেক্ট রেজাল্ট আসছে। আমরা যদি সঠিক সময় যদি 2টা বার আরও সুন্দরভাবে যদি ব্যবহার করতে পারতাম, তাহলে একবারে 100% কিন্তু নিধন করতে পারতাম। 2-1টা জায়গায় দেখা যাচ্ছে সেটা আসলে ধরার না, এটা স্বাভাবিকভাবে হবেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে হাতে একটা সাদা শীষ, আমি মাত্রই বের করে নিয়ে আসলাম, ধানের টান দিয়ে বের করলাম। তো এই যে আপনাদেরকে দেখা, এটা কিন্তু মাজরা কাটার কারণে কিন্তু এই যে শীষটা কিন্তু সাদা হয়ে বের হয়েছে। তো মাজরার উপদ্রব ছিল এই যে এখানে কিন্তু মাজরা পোকা খেয়ে দিছে, এইখানে খাওয়ার পরে সে আবার এই যে উপরে আবার খাইছে, এই উপরে যখন খাইতে আর উপরে যখন এটা খাইছে পুরোপুরিভাবে খেয়ে ফেলছে, তখন কিন্তু আপনার এই ধানের শীষ ধান গাছ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন এই শীষটা ধান গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন কিন্তু সে আর খাদ্য গ্রহণ করতে পারছে না, আর যখন এই খাদ্য এই আর যখন এই সাদা শীষ খাদ্য সে গ্রহণ করতে পারছে না, তখন কিন্তু এই সাদা শীষটা কিন্তু পুরোপুরিভাবে মরে গেল। তো এরকমভাবে আমি আরও 2-1টা হয়তো দেখছি, ওইদিকে আর তেমন একটা নাই মাদার সাদা শীষ, আরও কয়েকদিন গেলে আরও হয়তো পারফেক্টভাবে বোঝা যাবে তেমন একটা না। ওই যে এখানে ওইখানে একটা দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কি না, ওইখানে একটা দেখা যাচ্ছে, আবার ওইদিকে একটা দেখা যাচ্ছে, আবার এই সামনে এই যে আরেকটা কিন্তু সাদা শীষ দেখা যাচ্ছে, আর তেমন একটা নাই। তো মাজরা পোকার জন্য আমরা ভালো মানের কীটনাশক অবশ্যই খুঁজি, সবসময় আমরা ভালো মানের কীটনাশক খুঁজি। আপনারা অনেকেই বলেন যে ভাই ভালো মানের কীটনাশক বলেন, যেগুলো ব্যবহার করলে আপনার 100% মাজরা পোকা থেকে মুক্ত থাকা যাবে। তো আপনাদের জন্য সাজেশন হলো, আপনারা যারা ভালো মানের মাজরা পোকার জন্য বিষ খুঁজতে চান, অবশ্যই বাইরের ভায়াগো ব্যবহার করতে পারেন। এই যে এখানে মাজরা পোকার একটু ছোটো একটা পোকা দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আপনার মাজরা, দেখতে পাচ্ছেন আপনারা যে পোকার উপস্থিতি দেখা যাচ্ছে। তো তার মানে বোঝা যাচ্ছে সে কুড়ে কুড়ে এই যে শীষের যে শীষগুলো আছে
তো এই মাজরা পোকাটা আপনার এই শীষগুলো কেটে দিচ্ছে, যার কারণে এই শীষটা খাবার সংগ্রহ না করতে পেরে আস্তে আস্তে মারা যাচ্ছে। তো আমরা যদি সঠিক সময় সঠিক বয়সে যদি মাজরা পোকার জন্য ভালো মানের কীটনাশক ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই যে পরবর্তীতে মানে এই যে শেষ বেলায় এসে সে আমাদের এরকম সাদা শীষ কিন্তু আর দেখা লাগবে না, এরকম সাদা শীষ আর দেখা লাগবে না। তো সঠিক সময় কোনটি? ধানের মাজরা পোকা দমন করতে চাইলে অবশ্যই আপনাকে দুইটা সময় মনে রাখতে হবে, দুইটা সময়। একটা হচ্ছে ধানের চারা রোপণের 20-25 দিনের মধ্যে, অর্থাৎ কুশি অবস্থায়। কুশি অবস্থায় যদি আপনার মাজরা পোকা আক্রমণ করে, তো সেই ক্ষেত্রে দেখবেন কুশিগুলো আস্তে আস্তে সাদা হয়ে বের হবে, খাওয়া খাওয়া সাদা 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 হয়ে বের হবে। তো ওই সময়টাতে কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করে। ওই সময় আমরা প্রচুর পরিমাণ রাসায়নিক সারগুলো ব্যবহার করি, প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করাতে ধান গাছগুলো অনেকটাই নরম থাকে, অনেকটা সবুজ থাকে, অনেকটা নরম থাকে, অনেকটা সফট থাকে। ওই সময় কিন্তু মাজরা পোকা ব্যাপক হারে কিন্তু আপনার জমিতে প্রবেশ করবে। তো 20-25 দিনের মধ্যে যদি আমরা ভালো মানের একটা কীটনাশক অর্থাৎ ভায়াগো যদি ব্যবহার করতে পারি জমিতে, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে ডগা কিন্তু আর খাওয়া বের হবে না। এবং এর পরবর্তীতে চারা রোপণের বয়স যখন হবে আপনার 40-45 দিন, অর্থাৎ গামুর দশায়, তো গামুর দশায় যদি আমরা আবারও দ্বিতীয় স্প্রে অর্থাৎ ভালো মানের একটা কীটনাশক যেমন ভায়াগোর কথাই বলতেছি, ভায়াগোই বলি আমি, যেহেতু এই জমিতে ভায়াগো ব্যবহার করেছি, একবারের রেজাল্টটাই অনেকটাই ভালো। শুধুমাত্র ভায়াগো একবার ব্যবহার করেছে তা কিন্তু না, আমরা যেহেতু এখানে 30 দিন বয়সে ভায়াগো একবার ব্যবহার করেছে, তার মানে 30 দিন আগে আমরা অন্য কীটনাশক ব্যবহার করেছি, খুবই কম দামের যেগুলো আমি বিঘা প্রতি 60-70 টাকা খরচ করি, আমরা যেই কীটনাশকগুলো এক বিঘা জমিতে কভার করতে পারি সেই ধরনের কীটনাশক কিন্তু ব্যবহার করেছি। তো ভায়াগো যদি আমরা ওই 40-45 দিন বয়সে যদি আমরা আবারও দ্বিতীয় স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে যখন ধানের শীষগুলো যখন বের হবে তখন কিন্তু আর ধানের শীষ সাদা হয়ে বের হবে না। তো আমাদের দুইটা সময় মনে রাখতে হবে, একটা হচ্ছে ধানের চারা রোপণের 20-25 দিন অর্থাৎ কুশি অবস্থায় একটা স্প্রে করতে হবে প্রথম স্প্রে, এবং চারা রোপণের 40-45 দিন বয়সে দ্বিতীয় স্প্রে অর্থাৎ ধানের গামুর দশায় যদি আমরা দ্বিতীয় স্প্রে করতে পারি ভায়াগো, তাহলে কিন্তু এই যে শেষ অবস্থায় এসে আমাদের এরকম সাদা শীষ কিন্তু আর বের হবে না। তো অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। ভায়াগো পাশাপাশি আরও বেশ কয়েকটা কীটনাশক রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন। অবশ্যই মনে রাখবেন কম দামের কীটনাশক ব্যবহার করে আপনার জমি থেকে কিন্তু আপনি কখনোই মাজরা পোকা নিধন করতে পারবেন না। দেখা যাবে শেষবেলায় গিয়ে মাজরা পোকা প্রচুর পরিমাণ কাটবে আপনার, প্রচুর পরিমাণ। যদি আপনি গামুর দশা যদি স্প্রে যদি নাই করেন, দেখা যাবে এই সময়টা প্রচুর আপনার মাজরা পোকা কাটবে জমিতে। তো অবশ্যই দুইটা সময় ভালোভাবে খেয়াল রেখে, ধান গাছের জমির বয়স মনে রেখে, হিসাব রেখে অবশ্যই জমিতে ব্যবহার করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমার ভায়াগো ব্যবহারের শেষ ফলাফল এটা আসছে, খুবই ভালো অবস্থায় আছে। আপনারা চাইলে ভায়াগো কিন্তু ব্যবহার করতে পারেন, যদি একটু খরচ বেশি তবুও শান্তি পাবেন, মানসিক শান্তি পাবেন। এই যে শেষবেলায় সাদা শীষ দেখা মানে অনেক কষ্ট লাগে ভাই, প্রচুর কষ্ট লাগে। যদি আপনি ভালো মানের কীটনাশক ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এরকম কষ্ট কিন্তু আর এই সময়টাতে কিন্তু আর দেখতে হবে না। তো অবশ্যই আগে ভাগে অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটিভাবে আমাদের সর্বশেষ আপডেট ভায়াগো ব্যবহার করার। আর এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু অনেকটা উপকারে আসবে যদি এই ধরনের তথ্যগুলো পায়। কারণ অনেকে জানেই না যে মাজরা পোকার জন্য ভালো মানের কীটনাশক কোন সময় ব্যবহার করতে হবে। যদি এই ধরনের সময়গুলো না জানতে পারে এবং ভালো মানের কীটনাশক যদি না জানতে পারে, তাহলে কিন্তু তাদের মারাত্মক লেভেলের ক্ষতি হবে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করে দেওয়ার মাধ্যমে তারা কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে কিন্তু তাদের অনেকটা উপকার আসবে। তো যাই হোক, এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন আবারও ধন্যবাদ। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদার পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।